নবী ছাড়া আল্লাহ পাবি না রে দিওয়ানা, নবী ছাড়া আল্লাহ পাবি না, নবী ছাড়া আল্লাহ পাবি না রে দিওয়ানা, নবী ছাড়া আল্লাহ পাবি না। আল্লাহ বলে কোরআন পাকে যেজন পেতে চাও আমাকে ধরো গিয়ে নবীর তামান খানা রে দিওয়ানা, নবী ছাড়া আল্লাহ পাবি না, নবী ছাড়া আল্লাহ পাবি না রে দিওয়ানা, নবী ছাড়া আল্লাহ পাবি না। আমি মালাইকা কি বলতে চলেন ফেরেশতাদের সরকারের কাছে সাইয়ে বলছেন, জিবরিল বলেন নবীর দ্বারে দেখলাম কত পাইগাম ধরে। জিবরিল সমস্ত নবীগণের নিকটে আল্লাহর পাইগাম নিয়ে হাজির হতেন, যার জন্য জিবরিল বলছেন, জিবরিল বলে নবীর দ্বারে দেখলাম কত পাইগাম ধরে, তোমার মত দেখতে পেলাম না দিওয়ানা, নবী ছাড়া আল্লাহ পাবি না, বলি ছাড়া নবী পাবি না রে দিওয়ানা, বলি ছাড়া নবী পাবি না। আমার নবী নূর আলা নূর আদম পয়গম্বরের হুজুর, আমাদের আদি পিতা আদম আলাইহিস সালাম, সমস্ত মানব জাতির পিতা বাবা বলছেন, দিওয়ানা নবী ছাড়া আল্লাহ পাবি না, নবী ছাড়া আল্লাহ পাবি না রে দিওয়ানা, নবী ছাড়া আল্লাহ পাবি না। আজকে যখন সন্ধ্যার পরে কানপুর আসছিলাম, অজগর পাড়া মোড়ে দাঁড়িয়ে দেখলাম আল্লাহ আল্লাহ দিওয়ানাদের ভিড়। আমি চিন্তা করলাম এত লোক কেন দাঁড়িয়ে আছে এই জায়গাতে উরুস দোকান উপরে, নিজের চোখে দর্শন করলাম আমি মালদা থেকে আসার সময় বাবা, যে ওই অজগর পাড়ার সাত জামিনে লোক ভিড় জমিয়ে দাঁড়িয়ে আছে, কেউ টোটোতে যাচ্ছে কেউ অটোতে যাচ্ছে, আমি অভাব লোক হেঁটে আগে বাড়ছি, আমি দেখতে পেলাম টোটোর উপরে বড় একটা থালে টেনে দে করে আল্লাহ করি আল্লাহ হাজাতে কানু বাবা দরবারে মাজারে চাদর কুশি করার জন্য আজকে রাস্তা দিয়ে আল্লাহ আকবর কবিরা আল্লাহর বলি দিওয়ানা চাদরের আপনার কি বলে আব্দুর রাজা আলহের রহমান, ইনারা আল্লাহর নবীর গোলাম হয়ে গেছে, যার জন্য সারা জগতের কদমে গিয়ে কদমকে চুমা নিচ্ছে ধরে বলে। সাহেব এখানে বলেছেন, যে হবে বিজির গোলাম হবে সে জাহানের ইমাম, চুমবে কদম সারা সামানারে দিওয়ানা, রবি ছাড়া আল্লাহ আমি তো আজমির থেকে কানপুরে আসবো ইনশাআল্লাহ বক্তব্যের মাধ্যমে, আজমির থেকে কানপুরে আসবো অল্প অল্প করে টাচ করে। জি আচ্ছা, খাজা গরিব নামাজ, এ ভাই জওয়ান ছেলেরা একটু অন্তরের কান লাগায়ও ভাই, আমি শুধু পয়েন্টে বলছি ভাই আমার।
বিস্তারিত বলা যাবে না। হ্যাঁ, শুধু গজল গুলো শুনে শুনবেন, বাকি বক্তব্য দুদিনের জন্য যাবো বালুরঘাটে, একই জায়গায় দুদিন থাকবো, একটু দোয়া করি যেন আল্লাহ শরীরটা ভালো রাখে। এইটুকু আমি আপনাদের কাছে চাইলাম, আমার চাওয়ার হক আছে বলে আমি চাইলাম। আমি আপনাদের জন্য দোয়া করবো গুণাগার হিসাবে নবীর মঞ্চে, আল্লাহ যেন সমস্ত আহলে সুন্নাত ওয়াল জামাতের মুমিন মুমিনাতকে, সুন্নি মুসলমান বড় নারীকে যেন ভালো রাখে, নিজের হেফাজতে রাখে বলি আমি।